আপনি তো ঠিক করে দিচ্ছেন, তাহলে আপনি লাগান। বিজেপির লোকেরা হস্তাহস্তি পর্যন্ত শুরু করে দেয়, এটা হচ্ছে বর্তমানে ত্রিপুরার কন্ডিশন, বুঝতে পারছেন তো? যাই হোক, সেইসে এই পরিস্থিতি পরিবর্তন ঘটে এবং আমরা টাকা দিয়ে খাবে তো জানাতে চাই, যেহেতু আপনার বাজারে হয়েছে, আমরা এখান থেকে পতাকা লাগাচ্ছিলাম। আমার কাছে ভিডিও আছে দাদা, আমার কাছে ভিডিও ঠিক আছে, আপনারা তো জায়গা চিহ্নিত করতে পারেন না, এখানে লাগাতে পারবেন না। রাজ্য সরকারের সাফল্য অসাধারণ, প্রত্যেকে চলো ওদিকে পোস্টাই বাজি। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ।
আমরা সাধারণ শুধু বললো, আমরা সাধারণ পতাকা লাগাচ্ছিলাম দাদা, পতাকা লাগাতে গিয়ে বিজেপি আমাদের আটকালো। আমাদের কয়েকজন মাত্র ছেলে মেয়ে, আমরা 10-12 জন নিয়ে সমস্ত কোভিড প্রোটোকল মেনে পতাকা লাগাচ্ছিলাম, উল্টো দিকে 100-150 জন লোক ওদের আমাদের আটকানোর চেষ্টা করে। সুদীপ পতাকা লাগাতে গেলে সুদীপের হাতে ধাক্কা পর্যন্ত তারা পারে। এই পরিস্থিতি পুলিশের সামনে সম্পূর্ণটা ঘটছে। আমাদের কথা হচ্ছে আগরতলার বুকে অভিষেক বন্দ্যোপাধ্যায় Z+ সিকিউরিটির কনভয় যাচ্ছে, তার সামনে এই অবস্থা। কি অবস্থা ভাবুন এখানকার প্রশাসনের। আর এটা যদি শহরের বুকে হয়, আগরতলা রাজধানীর বুকে, তাহলে গ্রামের দিকে বিরোধীদের কি অবস্থা। আমরা 12 জন, আমাদের জন্য কোভিড প্রোটোকল আমরা মেনে যাচ্ছি, আর যারা রাজ্য চালাচ্ছে শাসক দল তাদের জন্য কোনো কোভিড প্রোটোকলের বালাই নেই। 200 ওপর লোক নিয়ে দাঁড়িয়ে ঝান্ডা স্লোগান দিচ্ছে, আমাদের কনভয় যাচ্ছে তার সামনে ঝান্ডা নিয়ে চলে আসছে। আর আমরা কি করেছি, মিটিং নয়, মিছিল নয়, সাধারণ পতাকাগুলো লাগাচ্ছি। পতাকা লাগাতে গিয়ে ওদের ভয় চৌচির হয়ে গেছে, তারা বুঝতে পারছেন কোন পরিস্থিতিতে রয়েছে। তো আজকে পতাকা লাগছে, এর পরের দিন ওই ভাইদেরই আমাদের সাথে এসে আমাদের ঝান্ডা লাগাতে হবে 23-এ, যখন শপথ গ্রহণ করবে ত্রিপুরায় তৃণমূলের মুখ্যমন্ত্রী। ওই দিনটার জন্য ওই পতাকা লাগানো শুরু হয়েছে, শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে পতাকা লাগাচ্ছিলাম। হঠাৎ বিজেপির কিছু গুন্ডা বাহিনী আমাদেরকে পতাকা লাগাতে বাধা দেয় এবং তাদের সাথে পুলিশ প্রশাসন যৌথভাবে মিলিত হয়ে আমাদেরকে বাধা দেয়। কিন্তু ভারতবর্ষের সংবিধানে কোথাও লেখা নেই যে ত্রিপুরার মাটিতে শুধু বিজেপিই করতে হবে। আমরা তৃণমূল কংগ্রেস করি, আমরা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শিত। আমরা আমাদের যে কর্মসূচি, আজকে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন, আমরা পতাকা লাগাবো। পুলিশ বাধা দিচ্ছে আর বিজেপির দালালরা তারা পুলিশকে পরিচালনা করছে, কিন্তু আমরা এখান থেকে সরবো না। যতক্ষণ না আমাদের পতাকা লাগাতে দেবে প্রশাসন, দরকার হলে প্রোটেকশন না দেবে, আমরা আমাদের এই আন্দোলন করব। একদম প্যান্ডেমিক নিয়ম মেনে 15 জন মাত্র, তার মধ্যে বিজেপি একটা মিছিল পুরো হামলা, 50-60টা লোক পুরো এটার উপরে হামলা হয়েছে।
এখান থেকে আমাদের একটা কনভয় যায় দাদার, সেই কনভয়ের উপর থেকে হামলা হয়। আর আমাদের বক্তব্য হচ্ছে এখানকার পুলিশ বিপ্লব দেবের দালালে পরিণত হয়েছে। আমরা বলেছি যে পুলিশকে উর্দি ছেড়ে বিজেপির ঝান্ডা ধরার জন্য, বিজেপির দালালি করছে, বিজেপির জুতো চাটছে। আমাকে এখানে জয়াদি ছিল, দেবাংশু ছিল, এখানে দোকানে পতাকা লাগাতে গিয়ে ধাক্কা মেরে ফেলেছে, ধাক্কা মেরে ফেলেছে। সুতরাং একটা পতাকা লাগাতে গিয়ে বিপ্লববাবুর এই অবস্থা, এত ভয় তৃণমূল কংগ্রেসকে। এখন তো পতাকা লাগাচ্ছে, এরপরে তো আটটা জেলার 60টা বিধানসভায় জোড়া ফুল ফিটবে, তখন কোথায় পালাবে, তখন কোথায় পালাবে, এখন এত ভয়। সুতরাং এই বিজেপিকে আমরা বলছি, যারা এখানকার বাজার সমিতির মানুষ আছে তাদের কাছেও হাত জোড় করে বলবো, আপনাদের যারা টাকা দিয়ে ভুল বোঝাচ্ছে ভুল বুঝবেন না। যদি আপনাদের যুবশ্রী, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী দরকার হয়, আপনারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে আসুন। কিন্তু আজকে আপনারা দেখেছেন বাংলায় দিল্লির নেতারা পোস্টপল ভায়োলেন্স নিয়ে কথা বলে, এখানে আমরা তিনজন এসেছি, পুলিশ নিরাপত্তা দিতে পারছে না, একে ধরে ঠেলছে, একে ধরে মারছে, একে রাস্তায় বসিয়ে দিচ্ছে। সবচেয়ে বড় কথা, শহরে এই পরিস্থিতি হলে গ্রামে কি পরিস্থিতি ভাবুন। এখানে মিডিয়া ফোকাসের মধ্যে থাকা জায়গাতে আটকাচ্ছে বিরোধীদের, তাহলে গ্রামে কি অবস্থা ভাবুন। আর বিজেপি তো এখানে গাড়ি পাঠিয়ে দিচ্ছে, দেখুন গাড়ি ঘোরান, ওখানে বিজেপি ক্যামেরা ঘুরিয়ে দেখতে পারেন, বিজেপি গাড়ি পাঠিয়ে দিচ্ছে। প্যান্ডেমিক একটা কি করে আসছে, 200 জন, আমরা চাইলে পারি না, আমরা এখানে 10,000 লোক নিয়ে বসে যাবো, পুলিশ কিছু করতে পারবে না। 34 বছরের সিপিএম দেখেছি, এইসব 7 বছরের 4 বছরের বিপ্লবদেরকে দেখিয়ে কোনো লাভ নেই, এই বিপ্লবদের চলে যাবে, এই ত্রিপুরায় পরিবর্তন আসন্ন। আর আজকে যদি ওরা ঠান্ডাভাবে পতাকা লাগাতে দিত তাহলে একটা বিষয় ছিল, এই 4টে পতাকা লাগাতে গিয়ে যে ভয় ওরা পেলো এখান থেকে পরিষ্কার, বিপ্লব দেবের গদি নড়ে গেছে, গদি কেঁপে গেছে, 1 বছর লাগবে না, বিপ্লব দেব চলে যাবে। আপনি শুধু দায়িত্ব নিন, আমরা ঝান্ডা লাগালে কেউ দাদা শুনো, জিজ্ঞেস করো, আমরা তো ঘটনা ঘটে গেলে আসবে। হ্যাঁ রাইট, আমরা এখানে কথা বলবো।